হয় কোন কোন জায়গাগুলো একটু বেশি ফোকাস করতে হয় জিওগ্রাফি সেকশনে সেগুলো আমরা প্রত্যেকটা আলোচনা করে দেবো প্রত্যেকে দেখবে তো স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে প্রত্যেকের একটু ইনফর্ম করবে যে স্ক্রিন ক্লিয়ার প্রত্যেকের হ্যাঁ স্যার ওকে চলো দেখো ফার্স্ট জিওগ্রাফি যে সেকশনটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখো আমাদের সিলেবাসে ডাব্লিউবিসিসি সিলেবাসে কয়েকটা জিনিস বলা আছে সেগুলো আমি বলে দিই দেখো সিলেবাস আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিকে স্পেশালি ফোকাস করা আছে ইন্ডিয়ান জিওগ্রাফির কিরকম সিলেবাস তোমরা তার পিডিএফ পেয়ে যাবে তবুও আমি একটা ভারবালি বলে দিচ্ছি যে ইন্ডিয়ান ফিজিক্যাল গুলো পড়তে হয় যেমন ধরো ফিজিওগ্রাফি অর্থাৎ ভূপ্রকৃতি নদ নদী এইসব সেকশন গুলোকে আমাদের জানতে হয় এছাড়াও সয়েল বলো ভেজিটেশন অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদকে বলছে ক্লাইমেট এগ্রিকালচার মিনারেল রিসোর্সেস অর্থাৎ সম্পদ এই প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব এবার এর সঙ্গে আরও যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবার একমাত্র ডাব্লু পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা স্পেসিফিক্যালি সিলেবাসে মেনশন করে দেওয়া আছে যে ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল যে ভারতের ভূগোলটা পড়তে হবে ওয়েস্ট বেঙ্গলের ভূগোলটাও পড়তে হবে এবার ভারতের ভূগোলে কোন জায়গাগুলো পড়বো দেখ ইন্ডিয়ান জিওগ্রাফি যেই সেকশনগুলো আমরা পড়বো ওয়েস্ট বেঙ্গল সেই সেই আমাদের পড়তে হবে তো এটা হচ্ছে আমাদের মেন সিলেবাস এছাড়া ফিজিক্যাল কিছু পার্ট থাকে যেমন ল্যাটিটিউড লংগিটিউড ইউনিভার্স বা সোলার সিস্টেম দ্যাট ইস সৌর জগৎ নিয়ে মহাবিশ্ব নিয়ে আমরা পড়াশোনা করে থাকি স্কুল লাইফ থেকে আমাদের চলে আসছে এছাড়া রকস অ্যান্ড মিনারেলস দ্যাট ইজ শিলা ও খনিজ সম্পদ এই এই পার্টগুলো নিয়ে আমরা প্রত্যেকটা আলোচনা করব Атмосফিয়ারের পার্ট আছে বায়ুমণ্ডলের পার্ট আছে তো আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা শুধুমাত্র WBS পরীক্ষার ক্ষেত্রে নয় স্টাফ সিলেকশন কমিশন রেলওয়েজ বা স্টেটের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে একদম র্যান্ডামলি রিপিটেডলি কোয়েশ্চেন দিচ্ছে সেই জায়গাগুলোকে আমরা ফোকাস করব এবং সেই জায়গার উপর বেশি করে আমরা বেশ কিছু জিনিস বেসিক পার্ট থেকে ইন্ট্রোডাক্টারি পার্ট থেকে আমরা শুরু করব সেই জন্য আজকে তোমাদের ক্লাস রাখা হয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ট্রোডাকশনাল পার্টটা তোমাদের রাখা হয়েছে ঠিক আছে চলো তো আমাদের বেসিক সিলেবাস শুরু করার ক্ষেত্রে ফার্স্টেই বলে দিই দেখো যে কোনো জিনিস পড়তে গেলে আমাদের তার একটা বেসিক আউটলেয়ার বা বেসিক একটা আউটলাইন সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকতে হয় এবার আউটলাইনের মধ্যে সিলেবাসটা পড়ে যেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি সিলেবাসের সেকশনটা সিলেবাসের মধ্যে যে কোনো জায়গা জানতে গেলে আমাদের তার একটা তার এরিয়া সম্বন্ধে তার পরিধি সম্বন্ধে বিস্তার সম্বন্ধে আমাদের জানতে হয় যেটাকে আমরা কি বলে থাকি যেটাকে আমরা এক্সটেনশন বলে থাকি দেখতে পাচ্ছো প্রত্যেকে দেখো লেখা আছে এক্সটেনশন এই যে ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল এক্সটেনশন ভারতের ভূগোলের বিস্তার বা ভৌগোলিক বিস্তার এক্সটেন মানেই হচ্ছে এক্সটেনশন অর্থাৎ এই এক্সটেনশন বলতে আমরা বিস্তারের কথাটা বলছি দেখো দেখো এই জায়গায় প্রপারলি ঢোকার আগেই এখানে এরিয়া ওয়াইজ বলা আছে আমরা ঢোকার আগেই তার আগে ছোট কয়েকটা বেসিক জিনিস আমরা আলোচনা করে দেখ আলোচনা বলতে কি কোন কোন জায়গাগুলো দেখ যদি আমরা কথা বলি ধরো এইটা একটা পৃথিবীর একটা গোলক ধরো এইটা একটা গোল এটা যদি পৃথিবী হয়ে থাকে তাহলে পৃথিবীর মাঝ বরাবর যে কাল্পনিক রেখাটাকে গেছে সেটাকে কি বলা হয় কি বলতে পারবে পৃথিবীর মাঝ বরাবর যে কাল্পনিক রেখাটা গেছে নিরক্ষ রেখা স্যার ইকুয়েটর 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 বা নিরক্ষ রেখা তাহলে নিরক্ষ রেখার মান কত 0 ডিগ্রি তাহলে এই যে মাঝ বরাবর যে রেখাটা গেছে তাকে বলা হচ্ছে কি ইকুয়েটর বা নিরক্ষ রেখা ঠিক আছে তাহলে পৃথিবীর মাঝ বরাবর অনুভূমিক ভাবে দ্যাট ইজ হরাইজন্টালি যে লাইনটা গেছে তাকে ইকুয়েটর বলছি ওকে আর উলম্ব ভাবে উলম্ব ভাবে মানে ওপর থেকে নিচের দিকে উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে যে রেখাটা গেছে তাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা বা ইংলিশে আমরা কি বলে থাকি সেটাকে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা বলে থাকি যার ভ্যালু কত যার মানও জিরো ডিগ্রি অর্থাৎ পৃথিবী মাঝ বরাবর যে অক্ষরেখা গেছে নিরক্ষরেখা মানে নাকি নিঃযুক্ত অক্ষরেখা যে অক্ষরেখা গেছে তাকে আমরা কি বলছি ইকুয়েটার বা নিরক্ষরেখা যার মান কত যার মান হচ্ছে জিরো ডিগ্রি ওকে আর এটা কিন্তু অনুভূমিক দেখতে পাচ্ছ তাহলে ইকুয়েটার কি ইকুয়েটার একটা অক্ষরেখা অক্ষরেখাকে আমরা কি বলি ল্যাটিটিউড তাহলে আমরা শর্টে এটাকে ল্যাটও বলতে পারি আর জিরো ডিগ্রি প্রাইম মেরিডিয়ান পৃথিবীকে উল্লম্বভাবে যাতে লম্বালম্বিভাবে বা উল্লম্বভাবে পৃথিবীর মাঝ বরাবর কাল্পনিক আকারে গেছে যার মানটাও কিন্তু শূন্য ডিগ্রি যেটা কিন্তু মূল রেখা নামে পরিচিত তাহলে এই মূল রেখা কি মূলমধ্য রেখা উল্লম্ব যেটা গেছে সেটা একটা দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা মানেই কিন্তু ইংলিশে বলা হয় লংগিটিউড তাহলে ল্যাটিটিউড কোনটা যেটা অনুভূমিকভাবে গেছে লংগিটিউড বা দ্রাঘিমা রেখা কোনটা যেটা উল্লম্বভাবে গেছে তাহলে অক্ষরেখা অনুভূমিকভাবে উলম্বরেখা রেখা এই দ্রাঘিমা রেখা উল্লম্বভাবে গেছে ওকে তাহলে এই রেস্পেক্টে অনেক সময় জিজ্ঞেস করে যে পৃথিবী কোন গোলারধে অবস্থান দেখো পৃথিবীর অবস্থা এই ভারতের অবস্থান হচ্ছে এই জায়গায় ভারতের অবস্থানটা কোত জিজ্ঞেস করে ভারতের অবস্থান হচ্ছে এইখানে তার মানে এটা যদি নর্থ সাউথ ইস্ট ইস্ট চারটে পার্ট ধরি নর্থ এর পার্ট সাউথ এর পার্ট ইস্ট এর পার্ট ওয়েস্ট এর পার্ট তাহলে ভারত কোথায় অবস্থিত এই নর্থ আর ইস্ট এর মাঝখানে তার মানে ভারত নর্থ ইস্ট এইটা তো নর্থ এর পার্ট এটা ইস্ট এর পার্ট তাহলে ভারত কোন জায়গায় অবস্থিত নর্থ ইস্টার্ন কোয়াড্রানে অবস্থিত তাহলে নর্থ ইস্ট মানে ভারত কোন গোলার্ধে অবস্থিত দ্যাট ইজ নর্থ ইস্টার্ন হেমিসফিয়ার তাহলে কখনো যদি পরীক্ষায় কোশ্চেন করে যে ভারত কোন গোলার্ধে অবস্থিত ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত বা নর্থ ইস্ট হেমিসফিয়ার আমরা যখন অক্ষরেখা স্পেসিফিক্যালি চ্যাপ্টারটা পড়বো আমরা আরো যাব কিন্তু কখনো যদি এখানে আমরা বলে থাকি যে ভারত কোন গোলার্ধে অবস্থিত তো সিম্পলি আমরা এখানে কি বলতে পারবো ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত দ্যাট ইস নর্থ ইস্টার্ন হেমিসফিয়ার ওকে এবার দেখো তাহলে ভারতের একটা ওয়ার্ল্ডের রেসপেক্ট একটা ইমেজ তৈরি হলো যে ভারতের অবস্থান কোথায় ভারতের অবস্থান হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধ এবার দেখো প্রত্যেকটা দেশকে আয়তনের বিচারে তার এরিয়ার বিচারে একটা র্যাঙ্ক ওয়াইজ সাজানো যেতে পারে তাহলে এখান থেকে তোমরা বলবে পৃথিবীর সব থেকে বড় দেশ কোনটা কে বলতে পারবে পৃথিবীর সব থেকে বড় দেশ ইউএসএ না আয়তনের বিচারে সব থেকে বড় দেশ কোনটা চায়না না এটাও না চায়না রাশিয়া ঠিক আছে দ্যাট ইজ পৃথিবীতে সব থেকে বড় দেশ এটা কিন্তু কিসের বেসিসে এরিয়া ওয়াইজ কিন্তু পৃথিবীতে সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া আচ্ছা রাশিয়ার পর দ্বিতীয় বৃহত্তম দেশ কে বলতে পারবে সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া ক্যানাডা ফিনল্যান্ড অনেক ছোট দেশ ফিনল্যান্ড হচ্ছে পাঁচটা দেশ আছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ নরওয়ে ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক আইসল্যান্ড পাঁচটা দেশ তো ফিনল্যান্ড এখানে আসবেন আর ফিনল্যান্ড থেকে একটা খুব আমাদের একটা অনেক ছোটবেলার মোবাইল ইউজ করা হতো যাটিস নোকিয়া ইভেন এখনো পাওয়া যায় তো নোকিয়া হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি ঠিক আছে তো রাশিয়া এক নম্বরে সেকেন্ডে হচ্ছে ক্যানাডা তারপরে কে তারপরে হচ্ছে চায়না কারেক্ট তারপর হচ্ছে ইউএসএ তারপরে ফিফথ কে পাঁচ নম্বরে কে আছে ব্রাজিল ছ নম্বরে কে আছে অস্ট্রেলিয়া আর সাত নম্বরে আমাদের দেশ যেটা মনে রাখতে হবে তোমাকে ইন্ডিয়া তাহলে পৃথিবীতে আয়তনের বিচারে ভারত কততম ভারত হচ্ছে সপ্তম আমরা যেতে পারি এরপরও আমরা বলতে পারি যে আটে আছে আমাদের হচ্ছে আর্জেন্টিনা ন নম্বরে আছে হচ্ছে কাজাকাস্তান দশ নম্বরে আছে হচ্ছে আলজেরিয়া এগারো নম্বরে আছে হচ্ছে কঙ্গো আমরা অত ডিটেলস লাগবে না আস্তে আস্তে যখন যাবো আমরা টেপতে ঢুকবো আস্তে আস্তে তো পৃথিবীতে সব থেকে বড় দেশ কি রাশিয়া ফার্স্ট সেকেন্ড কানাডা থার্ড চায়না

টোটাল এরিয়া যদি আমি ধরি পৃথিবীর হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে টু পয়েন্ট ফোর টু পার্সেন্ট এরিয়া তাহলে পৃথিবীর সমগ্র আয়তনের ভারতের অবস্থানে বা আয়তন কত দুই দশমিক চার দুই শতাংশ তাহলে আমরা পেয়ে গেলাম টু পয়েন্ট ফোর টু পার্সেন্ট এরিয়া পেয়ে গেল ইন্ডিয়ার এবার ইন্ডিয়ার এরিয়া জানতে চাই ইন্ডিয়ার এক্স্যাক্ট এরিয়া কত এক্স্যাক্ট এরিয়া যদি আমাদের জিজ্ঞেস করে কি বলবো এইট সেভেন টু সিক্স থ্রি স্কোয়ার কিলোমিটার টু সিক্স থ্রি স্কোয়ার কিলোমিটার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার দেখো এইটা যদি এত বড় ফিগার ইন কেস যদি মাথায় রাখতে প্রবলেম হয় তোমরা সিম্পলি এটাকে কি করবে দ্যাট ইস অ্যাপ্রক্স ফিগার লিখে দেবে দ্যাট ইস অ্যাপ্রক্স থার্টি থ্রি ল্যাক স্কোয়ার কিলোমিটার তাহলে অ্যাপ্রক্স লক্ষ বর্গ কিলোমিটার তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা পেলাম ওকে আর যদি বলে মিলিয়ন কত মিলিয়ন কিলোমিটার কিছুই না তিনের পর একটা পয়েন্ট বসিয়ে দেবে দ্যাট ইজ থ্রি পয়েন্ট টু এইট থ্রি পয়েন্ট টু এইট সেভেন টু সিক্স থ্রি মিলিয়ন স্কোয়ার কিলোমিটার মিলিয়ন স্কোয়ার কিলোমিটার হয়ে গেল তাহলে আমাদের চেষ্টা করবে থার্টি থ্রি ল্যাক্স স্কোয়ার কিলোমিটার মাথায় রাখতে যেই ফিগারটা আমাদের কাজে লাগে কখনো বত্রিশ লক্ষ করে দিও না কেন বত্রিশ লক্ষ সাতাশি হাজার তাই জন্য আমরা নিয়ার অ্যাবাউট থার্টি থ্রি ল্যাক বলে থাকি তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম যে ভারত কোন গোলার্ধে অবস্থিত একটা কোশ্চেন দ্যাট ইজ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত পৃথিবীর আয়তনের ভারত কত নম্বর দেশ পড়ছে ভারত সপ্তম বৃহত্তম দেশ পড়ছে যেটা পৃথিবীর টোটাল এরিয়া টু পয়েন্ট ফোর টু পার্সেন্ট জায়গা নিয়ে আছে ভারতের টোটাল এরিয়া কত পেলাম থ্রি টু এইট সেভেন টু সিক্স থ্রি স্কোয়ার কিলোমিটার যেটাকে আমরা অ্যারাউন্ড বা রাফে অ্যাপ্রক্স ফিগারে থার্টি থ্রি ল্যাক্স স্কোয়ার কিলোমিটার বলতে পারি বা যেটাকে মিলিয়নে যদি বলি কত মিলিয়ন স্কোয়ার কিলোমিটার মিলিয়ন মানে কত এক মিলিয়ন মানে দশ লক্ষ তাহলে আমরা কত মিলিয়ন বলতে পারি দ্যাট ইস থ্রি পয়েন্ট টু এইট সেভেন টু সিক্স থ্রি মিলিয়ন স্কোয়ার কিলোমিটার ওকে আর এখানে দেখতেই পাচ্ছ যে বোর্ডে তোমাদের স্ক্রিনে যে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের র্যাঙ্ক করে দেওয়া আছে ফার্স্ট সেকেন্ড থার্ড পৃথিবীতে দেশ কোনগুলো পড়ছে ওকে তো এই যে পেরিয়া পেয়ে গেলাম এবার এটা এরিয়া পেয়ে গেলাম আয়তন কতটা পেয়ে গেলাম এবার এই এরিয়ার মধ্যে অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার ভারতের ক্ষেত্রে লাগবে অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার বলতে তোমরা প্রত্যেকে জানো যে ভারতের ম্যাপটা পুরোপুরি ফুল ম্যাপ যদি আমরা দেখি এরকম দেখতে লাগে এবার এখানে কি বলছে দেখো এখানে বলছে ইন্ডিয়ার একটা বলছে সাউথ নর্থ মানে নর্থ সাউথ বা সাউথ নর্থ এক্সটেনশন কত আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে থার্টি সেভেন ডিগ্রি সিক্স মিনিট নর্থ ল্যাটিটিউড তার মানে কি দেখো নর্থ মানেই অক্ষরেখা আর ইস্ট যখনই বলবে তখনই হচ্ছে লংগিটিউড মানে দ্রাগিমা রেখা তাহলে ভারতের রেসপেক্টে নর্থ বললেই অবস্থানের দিক থেকে অক্ষরেখা অংশগত দিক থেকে আর ল্যাটিটিউড লংগিটিউডের দিক থেকে আমরা কি বলবো নর্থ বললে আমরা বলবো ল্যাটিটিউড বা অক্ষরেখা যেটা বোর্ডে দেখতেই পাচ্ছ আর দ্রাগিমা রেখা বললে লংগিটিউড দ্যাট ইজ আমরা তাকে ইস্ট বলবো তাহলে নর্থ সাউথ এক্সটেনশন কত নর্থ সাউথ এক্সটেনশন হচ্ছে আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে থার্টি সেভেন ডিগ্রি সিক্স মিনিট নর্থ এটাকে যদি আমরা ম্যাপে দেখি কিরকম দেখো এইটা হচ্ছে এই যে কন্যাকুমারী একদম নিচের পাটটা এই যে নিচের পাটটা এই এই অঞ্চলটা হচ্ছে আট ডিগ্রি চার মিনিট এই অঞ্চলটাকে আমি কি বলছি এইট ডিগ্রি ফোর মিনিট নর্থ ল্যাটিটিউড তাহলে এইখান থেকে থার্টি সেভেন ডিগ্রি সিক্স মিনিট কোনটা এই জায়গাটা এই জায়গাটা একদম বোর্ডের ওপরের জায়গাটা থার্টি সেভেন ডিগ্রি সিক্স মিনিট নর্থ ল্যাটিটিউড এই জায়গাটা কিন্তু বর্তমানে ভারতের মধ্যে নয় এই জায়গাটা বর্তমানে কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থিত তাহলে ভারতের অক্ষাংশগত অবস্থান ডিগ্রি ডিগ্রি মিনিট মিনিট থেকে কোথায় আর ভারতের দ্রাঘিবাংশগত অবস্থান যদি বলি এই অঞ্চল থেকে দ্যাট ইজ এইখান থেকে এতটা দ্যাট ইজ আমরা বলতে পারবো যে পশ্চিমে এই অঞ্চল এই অঞ্চলটার ভ্যালু কত সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট ইস্ট লংগিটিউড থেকে এই অঞ্চলটা অব দ্যাট ইজ নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট ইস্ট লংগিটিউড ঠিক আছে তাহলে আমি এখানে অবস্থান লিখে দিলাম চারটের এক্সটেনশন লিখে দিলাম দেখো এটাই ওপরের ডেসক্রিপশনে লিখে দেওয়া আছে দেখে নাও যে ইস্ট ওয়েস্ট এক্সটেনশন কত বলছে সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট থেকে নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট ইস্ট এই সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট এইখান থেকে নাইনটি সেভেন এই পার্ট অফ এই পার্টটা অবধি সিক্সটি এইট সেভেন থেকে নাইনটি সেভেন পয়েন্ট নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট ইস্ট লংগিটিউড এই পার্টটা অবধি এবার এই পাটটার যদি আমি জায়গাটা নিই এই জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে এইটা হচ্ছে গুজরাটের অঞ্চল কচ্ছের অঞ্চলের কোন জায়গা এটাকে যদি বলি এটা হচ্ছে গৌহর মোটা এই জায়গাটার নাম কি ভারতের এটা তো পশ্চিমতম অংশ ভারতের এটাকে আমি কি বলতে পারি পশ্চিমতম অংশ তাহলে ভারতের পশ্চিমতম অংশের নাম কি গৌহর মোটা যেটা কচ্ছর অঞ্চলে অবস্থিত তাহলে ভারতের পূর্বতম অংশ যার ভ্যালু কত মিনিট ইস্ট লংগিটিউড এই অংশটা যেটা কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে কিবিথু এই জায়গাটার নাম কি কিবিথু কিবিথু কোথায় দ্যাট ইস অরুণাচল প্রদেশ হয়ে গেল আমরা দুটো জায়গা পেয়ে গেলাম তাহলে ভারতের এই যে পয়েন্টটা আমরা একটু আগে দেখলাম কি এই পয়েন্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার নর্থ সাউথ বা সাউথ অরুণাচল প্রদেশের ওই জায়গাটার নাম একটু বলুন না একবার কিবিথু কিবিথু কে আই বি আই টি নর্থ সাউথ এক্সটেনশন যদি আমরা বলি সাউথ থেকে নর্থ এক্সটেনশন মেনল্যান্ডে দাই মেনল্যান্ড মানে মূল ভূখণ্ড ভারতের যে ম্যাপটা দেখছো না এটাকে মেনল্যান্ড বলা হচ্ছে আর টেরিটরি কোনটা আমরা আলোচনা করব দেখো তাহলে এই জায়গাটা কি বলছি আমরা এইট ডিগ্রি ফোর মিনিট নর্থ থেকে থার্টি সেভেন ডিগ্রি সিক্স মিনিট নর্থ থার্টি সেভেন ডিগ্রি সিক্স মিনিট দেখতেই পাচ্ছ এই জায়গাটাকে কি বলবো আমরা এই জায়গাটাকে বলবো আমরা ইন্দিরা কোল এই জায়গাটাকে আমরা বলবো কি ইন্দিরা কোল তাহলে ভারতের উত্তরতম স্থানের নাম কি ইন্দিরা কোল যেটা কোথায় অবস্থিত পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাক পাক অধিকৃত কাশ্মীর যেটা পাকিস্তানের দখলে রয়েছে যার ভ্যালু কত থার্টি সেভেন ডিগ্রি সিক্স মিনিট নর্থ ল্যাটিটিউড সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর অক্ষরেখা আর সিমিলারলি যদি নিচের দিকে যাই তাহলে আট ডিগ্রি চার মিনিট নর্থ ল্যাটিটিউড এইট ডিগ্রি ফোর মিনিট নর্থ ল্যাটিটিউড যেই পার্টটা বলছে এই পার্টটা জায়গার নাম কি দেখতেই পাচ্ছ এখানে ম্যাপে লেখা আছে কন্যা কুমারী এই জায়গাটার নাম কি দেখতে পাচ্ছ কন্যা ঠিক আছে তাহলে এইট ডিগ্রি ফোর মিনিট নর্থ ল্যাটিটিউড কে আমরা কি বলবো এই জায়গাটা দ্যাট ইজ কন্যা কুমারী এটাকে আমরা কি বলছি কন্যাকুমারী এই জায়গাটাকে অনেকে আবার আগেকার দিন আগের নাম ছিল কেপ কমরিন সি এ পি সি ও এম ও আর আই এন কেপ কমরিনও বলতো ঠিক আছে এটা হচ্ছে ভারতের যে মেন ম্যাপটা দেখছো ম্যাপ বলতে এই যে ম্যাপটা এই যে আউটলাইন যে ম্যাপটা দেখছো জলভাগটা নয় এটা হচ্ছে ভারতের মেনল্যান্ড ভারতের যে আউটলাইনের যে ম্যাপটা দেখছো এটা হচ্ছে ভারতের মেনল্যান্ড এই যে মেন ম্যাপটা দেখছো যদি ভারতের ল্যান্ড কথাটা বলে আর যদি টোটাল ইন্ডিয়ান টেরিটরি বলে তাহলে ভারতের দক্ষিণতম অংশ কোনটা ভারতের অ্যাকচুয়াল দক্ষিণতম অংশ কিন্তু এটা নয় এটা হচ্ছে মূল ভূখণ্ড মূল ভূখণ্ড মানে এই জায়গাটা হচ্ছে মেনল্যান্ড এই যে এই জায়গাটা এই যে ভারতের মিডিল এই পার্টটা পুরোটা এটা হচ্ছে মেনল্যান্ড স্থলভাগটাকে অ্যাকচুয়াল আমরা বলছি আর জলভাগের যে এই পার্টটা এই অঞ্চলটা হচ্ছে ভারতের শেষ বিন্দু এই যে এই জায়গাটা এই জায়গাটা এটাকে কি বলা হয় এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট এইটাকে বলা হয় কি ইন্দিরা পয়েন্ট বলা হয় এই ইন্দিরা পয়েন্টের ভ্যালু কত সিক্স ডিগ্রি মিনিট নর্থ ল্যাটিটিউড ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অক্ষরেখা যদি কখনো জিজ্ঞেস করে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ড দ্যাট ইস মেনল্যান্ড তাহলে হবে কি এই অঞ্চলটা কন্যা যার নাম হচ্ছে এইট ডিগ্রি ফোর মিনিট নর্থ ল্যাটিটিউড ভ্যালুটা আমরা বললাম আর যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া মেনল্যান্ড কথাটা কিন্তু নেই তখন আমরা কি বলবো তখন আমরা এই পয়েন্টটাকে বলবো দ্যাট ইজ ইন্দিরা পয়েন্ট তার ভ্যালু কত 6 ডিগ্রি মিনিট নর্থ ল্যাটিটিউড এই ইন্দিরা পয়েন্টের অপর একটা নাম আগে একটা নাম ছিল সেই নামটা হচ্ছে কি পিগমিলিয়ান পয়েন্ট তাহলে ইন্দিরা পয়েন্টের আগের নাম কি বলবো আমরা পিগমিলিয়ান পয়েন্ট ঠিক আছে তোমরা এই পয়েন্টগুলোর নাম মাথায় রেখো ইনক্লুডিং ভ্যালু তাহলে ইন্ডিয়ার একটা ওভারঅল এক্সটেনশনাল ভিউ পরিধিমূলক একটা বিস্তারমূলক একটা ধারণা আমাদের তৈরি হলো কি কি তৈরি হলো অক্ষাংশগত ও দ্রাগত বিচারে আমরা জায়গাটা পেলাম পৃথিবীতে ভারতের অবস্থান এরিয়ার বিচারে কততম এবং পার্সেন্টেজ টু পয়েন্ট ফোর টু পার্সেন্ট যেটা বললাম সেটা কততম সেই পয়েন্টটা আমরা পেলাম এছাড়া আমরা কি পেলাম ভারতের উত্তরতম বিন্দু দক্ষিণতম বিন্দু পূর্বতম বিন্দু পশ্চিমতম বিন্দু এটা কিন্তু মূল ভূখণ্ডের আর ভারতের দক্ষিণতম বিন্দু যেটা মূল ভূখণ্ডে কিন্তু নেই জলভাগে নিকোবরের মধ্যে পড়ছে যার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট আমরা পেলাম বলো স্যার পৃথিবী অনুযায়ী যদি বলা হয় যে ভারতের দক্ষিণাংশের

লক্ষ্য করো এটা হচ্ছে ভারতের মেনল্যান্ড এটা হচ্ছে ভারতের মেনল্যান্ড এই যে পেনটা যে যেরকম যাচ্ছে এটা হচ্ছে ভারতের মেনল্যান্ড স্থলভাগটাকে বলছে ভারতের মেনল্যান্ড ঠিক আছে মূল ভূখণ্ড তাহলে হচ্ছে কন্যাকুমারী মূল ভূখণ্ড ইংলিশটা কি মেনল্যান্ড আর মূল ভূখণ্ড কথাটা যদি না থাকে মেনল্যান্ড কথাটা যদি না থাকে আমি বলছি তোমরা চাইলে নোট করে নিতে পারো যে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াস মেনল্যান্ড ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তাহলে হচ্ছে অ্যান্সার কন্যাকুমারী যেটা ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ড কথাটাকে মেনশন করেনি তাহলে হয়ে যাবে সিক্স ডিগ্রি ফর্টি মিনিট নট দ্যাট ইজ ইন্দিরা পয়েন্ট যেটা জলভাগের মধ্যে অবস্থিত নিকোবর আইল্যান্ডে অবস্থিত

মূল ভূখণ্ড কথা না থাকে তাহলে তোমরা অ্যান্ড করে দিবি ইন্দিরা পয়েন্ট যার ভ্যালু কি সিক্সটি ডিগ্রি ফোর্টি ফাইভ মিনিট নট হয়ে গেল আশা করি এই জায়গাটা ক্লিয়ার নেক্সট দেখো আগের পেজেই আমরা আলোচনা করেছি যে ইন্ডিয়া ইজ দ্য সেভেনথ লার্জেস্ট কান্ট্রি তাহলে সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি কে এখানে আমরা ডেফিনেটলি ইন্ডিয়াকে বলছি সেভেনথ লার্জেস্ট কান্ট্রি ইন্ডিয়া স্ট্যান্ডস অ্যাপার্ট ফ্রম রেস্ট অফ এশিয়া তাহলে ইন্ডিয়া কোন মহাদেশে অবস্থিত যদি বলা হয় কোন কন্টিনেন্টে অবস্থিত ইন্ডিয়া মহাদেশে অবস্থিত দেখো ভারতের মধ্যে তুমি মাউন্টেনও পাবে সিও পাবে ডেজার্ট পাবে ডেল্টাও পাবে সুন্দরবনের মতো রিজিওনও পাবে একাধিক আইল্যান্ড পেয়ে যাবে তার মানে কি ভারতের মধ্যে সমভূমি মালভূমি বদিপ ম্যানগ্রোভ জাতীয় অরণ্য মরুভূমি সমস্ত কিছু আইল্যান্ড সমস্ত কিছু পেয়ে যাবে অর্থাৎ আমরা কি বলতে পারছি যে ভারতে সমস্ত রকম ল্যান্ডফর্ম ফিচার্স দেখতে পাওয়া যায় বলে ছোটবেলা থেকে আমরা পড়ছি যে ভারতের মধ্যে জাতি ভাষা বিভিন্ন ধর্মীয় মানুষের লোক রয়েছে বলে এবং ভারতে এত রকম ভূ বিভাগ বা বৈচিত্র্য দেখতে পাওয়া যায় বলে প্রায় সব রকমই দেখতে পাওয়া যায় বলে আমরা সেটাকে কি বলছি আমরা বলি বৈচিত্র্যের মতোই এবং তাদের মধ্যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে তো মাঝে মধ্যে ওয়েস্ট বেঙ্গলের কথা আসবে পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বতমালাও দেখতে পাই আবার পশ্চিমবঙ্গের দক্ষিণে দেখতে পাই মানে এমন একটা রাজ্য যেখানে হিমালয় পর্বতমালা থেকে শুরু করে আমি কিন্তু পর্বত বলছি না বা পাহাড় বলছি না হিমালয়কে মেনশন করছি হিমালয় পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত আমরা পুরোটা দেখতে পাচ্ছি ওকে নেক্সট ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি কত বলছে স্থলসীমা স্থলসীমা সীমা হচ্ছে পনেরো হাজার দুশো কিলোমিটার মাথা রাখবে ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি কত ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি হচ্ছে পনেরো হাজার দুশো কিলোমিটার এবার ইন্ডিয়া বলছে কোস্ট লাইন কোস্ট লাইন বলতে উপকূলীয় রেখা উপকূলীয় রেখা বলতে কি আমরা আলোচনা করবো মেন ল্যান্ডের উপকূলীয় রেখা দেখো ইনক্লুডিং আন্দামান নিকোবর নিয়ে এটা আরো বেড়ে যাবে এই জায়গাটা আমরা একটু অমিট রাখলাম এই জায়গাটা পরবর্তী স্লাইড যখন আলোচনা করছি তাহলে বুঝতে সুবিধা হবে খালি মাথায় রাখবে ভারতের ল্যান্ড বাউন্ডারি কত বললাম পনেরো কি করে আসছে কেন আসছে সেটা আমরা নেক্সট স্লাইডে আলোচনা করছি তো ভারতের এই যে ম্যাপটা দেখছো এইটা হচ্ছে ভারতের ফিজিওগ্রাফিক ম্যাপ হচ্ছে ভারতের অলমোস্ট যেখানে তুমি হিমালয় থেকে শুরু করে এখানে পীর কে দেখতে পাবে জাস্কারকে দেখতে পাবে এখানে তুমি লাদাখ রেঞ্জকে দেখতে পাবে ভারতের উচ্চতম সিংহ কেটুকে দেখতে পাবে যেখানে নাঙ্গা পর্বত দেখতে পাবে কারাকোড়াম দেখতে পাবে এই যে হিমালয় লেখা আছে দেখতে পাচ্ছ হিমালয় লেখা আছে এটা হচ্ছে ভারতের ফিজিওগ্রাফিক ম্যাপ তোমাদের এই ম্যাপটা দেখলে একটু সুবিধা হবে যেখানে তুমি আরাবল্লী পর্বত কেউ দেখতে পাবো আরাবল্লী মাউন্টেন এই যে দেখতে পাচ্ছ আরাবল্লী মাউন্টেন সাতপুরা পর্বত বিন্দু পর্বত তুমি এই ম্যাপটাকে ভালো করে ফলো করলে এখানের মধ্যে সমস্ত কিছু ডিটেলস তুমি পেয়ে যাবে ওকে চলো নেক্সট স্লাইডে যদি আমরা যাই এই স্লাইড যেগুলো পড়লাম আমরা এই পার্টটা দ্যাট ইজ আই ফার্স্ট ব্র্যাকেট করে দিচ্ছি এই পার্টটা এই পার্টটা আমরা পরের স্লাইডে আলোচনা করছি দেখো এবার ভারতের ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম কি তোমরা একটুখানি বলবে ভারতের মোট কটা রাজ্য ইন্ডিয়াতে কটা স্টেট আছে বর্তমানে ইন্ডিয়াতে দেখো স্টেট বর্তমানে আঠাশটা টোয়েন্টি এইট জম্মু কাশ্মীর ছিল জম্মু কাশ্মীর বাদ হয়ে গেছে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর আর লাদাখ ভেঙে দেওয়া হয়েছে রাজ্য হিসেবে দু হাজার উনিশের অক্টোবর করেছে তাহলে রাজ্য আঠাশটা আর যদি বলি বলি কেন্দ্রশাসিত অঞ্চল দ্যাট ইজ ইউনিয়ন টেরিটরি কি হবে আনসার কারেক্ট ইউনিয়ন টেরিটরি হচ্ছে দ্যাট ইস আটটা এইট ঠিক আছে এবার তোমাদের একটা কনফিউশন হচ্ছে যে মেনল্যান্ড আর মূল ভূখণ্ড নিয়ে তোমাদের কনফিউশন হচ্ছে আমি আবার ইন্ডিভিজুয়াল দেখিয়ে দিচ্ছি ভারতের লোয়ার পার্টের যদি ম্যাপটা বলি শুধুমাত্র লোয়ার পার্টের যদি ম্যাপটা বলি এটা এরকম দেখতে এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড ঠিক আছে আর যদি এইখানে আন্দামান এইখানে আন্দামান এইখানে নিকোবরকে ধরি দেখো এটা তাহলে দক্ষিণতম হয়ে গেল এটা মেনল্যান্ড এর দক্ষিণতম যেটা আট ডিগ্রি চার মিনিট নর্থ এই পার্টটা আমাদের দ্যাট ইজ কন্যাকুমারী এটা হচ্ছে ভারতের এইট ডিগ্রি ফোর মিনিট নর্থ হচ্ছে এটা যেটা মেনল্যান্ডের দক্ষিণতম কন্যাকুমারী যেটাকে আমরা বলছি আর এটা হচ্ছে সিক্স ডিগ্রি ফর্টি ফাইভ মিনিট নর্থ যেটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ড নয় এটা দেখতেই পাচ্ছ কেন এখানে কি আছে এখানে হচ্ছে বে অফ বেঙ্গল আছে এখানে জলভাগটার নাম কি এখানে জলবাগটার নাম হচ্ছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর তাহলে এটাই হচ্ছে আমাদের দ্যাট ইজ এই পয়েন্টটাই হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট দেখো বর্তমানে কিন্তু ইন্দিরা পয়েন্টের কোনো অস্তিত্ব নেই আয়লার সময় সুনামির ফলে ইন্দিরা পয়েন্ট জলের তলায় চলে গেছে বর্তমানে ইন্দিরা পয়েন্টের কোনো অস্তিত্ব নেই কিন্তু ভারত সরকার যতদিন না পরিবর্তন করবে আমাদের ইন্দিরা পয়েন্টটাকে কনসিডার করে চলতে হবে ঠিক আছে নেক্সট তাহলে এইখানে আমরা যদি যাই ভারতের লার্জেস্ট মলেস্ট হিসাবে আমরা কিছু জিনিস দেখবো আচ্ছা তোমরা বলবে ভারতের লার্জেস্ট দিক থেকে যদি বলি ভারতের লার্জেস্ট স্টেট কোনটা আয়তনের বিচারে স্টেট বলতে এখানে রাজস্থান সব থেকে লার্জেস্ট স্টেট রাজস্থান আর যদি বলা হয় আয়তনের বিচারে সব থেকে স্মলেস্ট স্টেট কোনটা গোয়া 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 কারেক্ট একদমই ঠিক দ্যাট ইজ গোয়া এবার এরিয়া হয়ে গেল আমাদের এরিয়ার বেসিস আমরা পেয়ে গেলাম এবার দেখো এটা স্টেট বলেছি পরীক্ষায় যদি সমূহও বলে দেয় ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চলে যদি মানে কাশ্মীর ঠিক আছে কাশ্মীর দাদা কাশ্মীর পুরো নামটা বলবে दट इज জুমওয়েন কাশ্মীর বর্তমানে লাদাখকে কনসিডার করা হচ্ছে বর্তমানে লাদাখকে কনসিডার করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ইউনিয়ন ডিটি হিসেবে জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ দ্য লার্জেস্ট ঠিক আছে এখানে একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট আছে যে লাদাখকে কনসিডার করা হয় কিন্তু লাদাখকে পুরোপুরি আমরা ধরছি না কেন লাদাখের একটা বড় অংশ আকসাই চায়নার দখলে তো সেই সেন্সে ভারতের রেসপেক্টে যদি আমরা আলোচনা করি জম্মু কাশ্মীরকে লার্জেস্ট বলা হয় ইউনিয়ন টেরিটরি হিসেবে এরিয়ার বেসিস এটা মাথায় রেখো আর যদি আমরা এখানে ইউনিয়ন টেরিটরি হিসেবে ইউটি শর্টে লিখে দিলাম যদি এরিয়ার বেসিসে আমরা বলে দেখি সব থেকে ছোট কোনটা হবে কি হবে অ্যান্সার

মানে নর্থ কলকাতার থেকেও ছোট আর কি কিন্তু যদিও এটা একসাথে নাই আইল্যান্ডের আকারে রয়েছে কটা আইল্যান্ড দেখতেই পাচ্ছ ছত্রিশটা আইল্যান্ড বত্রিশ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত বর্তমানে লাক্ষাদ্বীপ নিয়ে অনেক কিছু খবরে আলোচনা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো

তো পপুলেশনের বেসিসে আমরা যদি বলি সব থেকে বড় কোনটা দ্যাট ইজ উত্তরপ্রদেশ আর স্মলেস্ট কোনটা যদি বলি আমরা সিকিম বলে দিলাম ঠিক আছে এই জায়গাগুলো মাথায় রাখবে এবার এইখানে যদি আমরা আলোচনা করি একটা ছোট্ট একটা জিনিস পপুলেশন ডেনসিটি পপুলেশন ডেনসিটির বাংলা কি জানে পপুলেশন ডেনসিটি যদি বলি স্টেট হিসেবে সব থেকে বেশি পপুলেশন ডেনসিটি কার

প্রতি বারন কিলোমিটারে দশ জনের মনে রাখা ইজি ঠিক আছে তো যখন আমরা সেন্সাস করবো এই জিনিসগুলো আমরা আরো ডিটেলস আলোচনা করবো ওকে তো আমরা নেক্সট স্লাইডে যাবো তোমাদের যে পাটটা পরে আলোচনা করব বলেছিলাম দেখো ভারতের কোস্ট লাইন দেখো উপকূল রেখা দু হয় দেখো আগে এই সব কিছু দেখার দরকার নেই আগে ছবিটা দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে উপকূল রেখা বলতে কি এইটাও ভারতের যে নিচের দিকটা দেখছো উপরের দিকটা দেখে লাভ নেই নিচের পাটটা হচ্ছে উপকূল রেখা এই যে অঞ্চলটা কালারফুল করা আছে এটা হচ্ছে উপকূল রেখা এই সাইড থেকে আমরা কি বলবো এই সাইড থেকে আমরা বলছি বে অফ বেঙ্গল এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট বে অফ বেঙ্গল এই জায়গাটা কি এই জায়গাটা হচ্ছে আরাবিয়ান সি আরাবিয়ান সি এই জায়গাটা এই খাঁজগুলো নয় কি ওয়েবটা নেই চলে গেছে এই মাইক্রোফোন অফ করো মাইক্রোফোন অফ করে কথা বলো আপনাকেই বলছি যে ম্যাপটা চলে গেছে হোয়াইট পেজ দেখাচ্ছে জাস্ট বাকিটা দেখতে পাচ্ছ না হ্যাঁ স্যার ম্যাপটা আছে তো দেখতে পাচ্ছি স্যার আপনি বলছেন তার নেটওয়ার্কে প্রবলেম

ওকে তো এই সাইডটা হচ্ছে আমাদের আলোচনা করব পরবর্তী সময় এই যে অঞ্চলটা দেখছো এই অঞ্চলটা হচ্ছে গালফ অফ খাম্বাত খাম্বাত উপসাগর আর এই অঞ্চলটা হচ্ছে গালফ অফ কাচ এই অঞ্চলটাকে কি বললাম এই যে দুটো অঞ্চলের ফাঁকের অঞ্চল অংশটাকে এটাকে বলছি আমরা গালফ অফ কাচ কে ইউটি সি এইচ কচ্ছ উপকূল বা কচ্ছ উপসাগর বলা হয় এটাকে আর এই অঞ্চলটাকে বলা হচ্ছে গালফ অফ খাম্বাত গালফ অফ খাম্বাল কালফ অফ ঠিক আছে তাহলে কালফ অফ খাম্বাল হচ্ছে কালফ অফ দুটো জায়গা পেয়ে গেলাম এটা অ্যারাবিয়ানসি এটা পে অফ বেঙ্গল এটা হচ্ছে ভারতের উপকূলীয় অঞ্চল এবার ভারতের উপকূলীয় অঞ্চলের মধ্যে দেখো এইটাকেও ধরবো আবার এখানে আন্দামান নিকোবর এই সাইডটা হচ্ছে আন্দামান আবার এই সাইডটা হচ্ছে নিকোবর এটাকেও আমরা ইনক্লুড করব। তাহলে তো যদি ভারতের মূল ভূখণ্ড বলে মূল ভূখণ্ড মানে যেটা কালারফুল করা আছে ম্যাপের মধ্যে এটাকে আমরা বলছি মূল ভূখণ্ড আর যদি ভারতের মোট আইল্যান্ড বল মোট যদি বলে উপকূল রেখার দৈর্ঘ্য তাহলে আমরা এইটাকে পুরো নিয়ে নেব এইটাকেও নেব এইটাকেও নেবো এবার দেখো ভারতের যদি মেনল্যান্ডের কথাটা বলে যদি মেনল্যান্ড মেনল্যান্ড বলতে এই পাটটাকে বোঝাচ্ছে কিন্তু এই যে এই পার্টটা কারসারটা দেখবে তাহলে ভারতের মেনল্যান্ডের যদি কোস্ট লাইন বলে মেনল্যান্ডের যদি কোস্ট লাইন বা উপকূল রেখা যদি বলে তাহলে হচ্ছে ছ হাজার একশো কিলোমিটার ছ হাজার একশো কিলোমিটার আর ভারতের যদি উপকূল পয়েন্ট সিক্স কিলোমিটার সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার যদি টোটালটা বলে টোটালটার মধ্যে কেন বেড়ে গেল আন্দামান নিকোবর দমন দ্বীপ সব ইনক্লুড হয়ে গেল লাক্ষাদ্বীপ সব ইনক্লুড হয়ে গেল ঠিক আছে আর যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা তৈরি এই কালারফুল অংশটা এই কালারফুল অংশটা তাকে বলছি ছ হাজার একশো কিলোমিটার আর ভারতের মোট উপকূল রেখা দৈর্ঘ্য করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এদিকে লাক্ষাদ্বীপের পাট এই পাটগুলো লাক্ষাদ্বীপের পাট ইনক্লুড হয়ে গেল বেড়ে গেল সেভেন ফাইভ ওয়ান সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার মেনল্যান্ডের কনসেপ্টটাকে মাথায় রেখো দেখো এখানে কি বলছে এখানে সেটাই বলে দিয়েছে যে ইন্ডিয়া ইজ আ কান্ট্রি সারাউন্ডেড বাই সি অন থ্রি সাইডস থ্রি সাইডস বলতে একদিকে বঙ্গোপসাগর দ্যাট ইজ পূর্বে বঙ্গোপসাগর পশ্চিমে আমরা অলরেডি দেখলাম আরব সাগর আর দক্ষিণে কি আছে ভারত মহাসাগর ওকে তো এখানে এক্সটেন্ডেড আপ টু সেভেন ফাইভ ওয়ান সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার কি হচ্ছে এটা কোস্টাল কোস্ট লাইন অফ ইন্ডিয়া এটাকে কি বলছি আমরা কোস্ট লাইন অফ ইন্ডিয়া এবার যদি এখানে ল্যান্ড কথাটা বলে তাহলে আমরা কত করব ল্যান্ড কথাটা বললে ছ হাজার একশো কিলোমিটার পরীক্ষায় কিন্তু এই জায়গাটা একটুখানি বুঝে শুনে অ্যান্সার করবে দেখো এখানে দেখতে পাচ্ছো ইস্টার্ন কোস্ট ওয়েস্টার্ন কোস্ট দেখো ছবিতেও তাই পেয়ে যাবে ছবিতে কি বলছে দেখো দেখো এই সাইডটা যেটা আমরা এই দিকটা পূর্ব দিকটা যদি আমরা বলি এই সাইডটা এটা হচ্ছে বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের এটাকে আমরা কি বলছি ইস্টার্ন কোস্ট এই হচ্ছে আরব সাগরের সাইড এবং গালফ অফ খাম্বাত রয়েছে কালফ অফ কচ্ছ রয়েছে কচ্ছ উপসাগরও রয়েছে খাম্বাত উপসাগরও রয়েছে এটাকে কি বলবো আমরা ওয়েস্টার্ন কোস্ট পশ্চিম পূর্ব এদিকটা পূর্ব উপকূল এদিকটা পশ্চিম উপকূল তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ভিউ পোস্ট সম্বন্ধে ওকে নেক্সট দেখো ভারতে যদি বলা হয় পশ্চিম উপকূলে কটা রাজ্য ফার্স্টে দেখো এই কালারফুল জায়গাটা পশ্চিম উপকূলে ফার্স্টে হচ্ছে গুজরাট গুজরাটের পর এই পার্টটাকে আমরা কি বলবো এই পার্টা হচ্ছে এমএইচ এমএইচ মানে মহারাষ্ট্র মহারাষ্ট্র তারপর এইখানে ছোট্ট করে একটা গোল আছে দেখতে পাচ্ছো আশা করি এই জায়গাটাকে বলা হচ্ছে তারপরে এই যে পুরো জায়গাটা এই যে পুরো রাজ্যটা এইটা হচ্ছে কর্ণাটকা আর একদম নিচের এই part হচ্ছে केरला তাহলে আমরা বলি ভারতের পশ্চিম উপকূলে কটা রাজ্য রয়েছে এক নম্বরে রয়েছে গুজরাট দুই নম্বরে রয়েছে তিন নম্বরে গোয়া চারে কর্ণাটকা পাঁচে केरला তাহলে পশ্চিম উপকূলে কটা রাজ্য পশ্চিম উপকূলে আমরা পাঁচটা রাজ্য পেয়ে গেলাম ঠিক আছে কর্ণাটকা বা केरला সাউথ এন্ড না কর্ণাটকা সাউথে হোক না এই কোস্ট হিসেবে তুমি ভারতের পশ্চিম দিকে যাবে তুমি যেটা বলছো ভারতের পশ্চিম হিসেবে বলছো আর এখানে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ভারতের কোস্ট হিসেবে কোস্টের উপকূলে আর পূর্ব দেখো সেরকম লেখা আছে এখানে নেক্সট ভারতের পূর্ব উপকূল পূর্ব উপকূলে দেখো এই রাজ্যটা হচ্ছে কি এই রাজ্যটা হচ্ছে তামিলনাড়ু এই অন্ধ্রপ্রদেশ তার হচ্ছে ওড়িশা তার পাশের হচ্ছে বেঙ্গল তাহলে চারটে তাহলে পশ্চিম উপকূলে কটা পশ্চিম উপকূলে আমরা পেয়েছি পাঁচটা পূর্ব উপকূলে কটা পেলাম চারটে এবার তোমরা বলো ভারতের মোট উপকূলবর্তী রাজ্যের সংখ্যা কটা তাহলে আমরা ওয়েস্টার্ন কোস্টে কটা পেয়ে গেলাম ওয়েস্টার্ন কোস্টে পাঁচটা পেয়েছি ইস্টার্ন কোস্টে কটা পেয়েছি আমরা চারটে পেয়েছি তাহলে ইস্ট কোস্ট প্লাস ওয়েস্ট কোস্ট পাঁচ হাজারে নয় তাহলে আমি বলতেই পারি যে টোটাল কোস্টাল স্টেটস কটা হচ্ছে পাঁচ প্লাস চার ইকুয়ালস টু নটা এটা মাথায় রাখবে পরীক্ষাটা দেয় ঠিক আছে এবার পরীক্ষায় এখান থেকে একটা জিনিস আমাদের পরবর্তী আমরা আলোচনা করবো শুধুমাত্র কোস্ট লাইন এবার প্রত্যেকটা কোস্ট লাইনের একটা আলাদা করে নাম আছে সেই নামগুলো আমরা একটু দেখবো দেখ এখানে রাজ্যগুলো স্পেসিফিক্যালি এরকমভাবে ভাগ করা আছে ওকে রাজ্যগুলো যদি স্পেসিফিক্যালি ভাগ করা থাকে এটা হচ্ছে গুজরাটের পার্ট যদি স্পেসিফিক্যালি আমরা এরকম ভাগ করি তাহলে একটা জিনিস এখানে মাথায় রাখবে আমরা কি বলছি এটা হচ্ছে ফার্স্টে আমাদের গুজরাট এটাকে আমি বলেছি মহারাষ্ট্র এই ছোট্ট লাল পাটটাকে আমরা কি বলেছি আমরা বলেছি গোয়া এই পাটটাকে বলেছি কর্ণাটকা এই পাটটাকে বলছি কেরালা ব্ল্যাঙ্ক ম্যাপে বলে দিলাম আগে এই জায়গাটা বুঝি ঠিক আছে দেখো ভারতের যদি বলা হয় নটা রাজ্যের মধ্যে সব থেকে বড় উপকূল লেখা কার দীর্ঘতম উপকূল লেখা কোন রাজ্যে নটা রাজ্যের মধ্যে দীর্ঘতম উপকূল লেখা কি হবে মহারাষ্ট্র নয় দীর্ঘতম উপকূলরেখা হচ্ছে গুজরাট কেন এই যে গুজরাটের পাটটা দেখছো না এই যে গুজরাটের পাটটা আমি ওপরে দেখাচ্ছি এই যে এরম ভাবে গুজরাটের পাটটা রয়েছে না এই যে ভাঁজ করা যে অংশটা এটাকে যদি খুলে দিই লম্বা একটা লাইন করে দিই না সেটা সব থেকে বড় দেখতে হবে তার মানে এটাকে যদি খুলে দিই এই রেখাটা সব থেকে বড় হয়ে যাবে তাহলে গুজরাট একটা লংগেস্ট কোস্ট লাইন তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কি লংগেস্ট কোস্ট লাইন কোন রাজ্য লংগেস্ট কোস্ট লাইন অ্যান্সার হচ্ছে গুজরাট কোন গুলিয়ে ফেলো না গুজরাট যদি বলা হয় কত কিলোমিটার প্রিলিমিনারি পরীক্ষা সচরাচর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ভারতের উপকূল রেখা দৈর্ঘ্য কত ভারতের মোট উপকূল রেখা গুজরাটে জিজ্ঞেস করে না সচরাচর বা দীর্ঘতম উপকূল রেখা সেরকম অনুযায়ী তোমরা পড়বে ওকে তাহলে গুজরাট এক কোস্ট লাইন লংয়েস্ট কোস্ট লাইন গুজরাট ওয়ান টু ওয়ান ফর পয়েন্ট সেভেন কিলোমিটার মাথায় রাখবে এবার এখানে এক একটা জিনিস করে আমরা এখানে আলোচনা করবো গুজরাটের ফার্স্টের এই পার্টটা দেখছো এইটুকু পার্ট দেখো আমি যেটুকু সেইটুকু অংশ ঠিক আছে এইটুকু অংশকে আমরা কি বলছি এইটুকু অংশকে আমরা বলছি যদি এইটুকু অংশ দেখছো পার্টিকুলার এইটুকু অংশ এটাকে বলা হচ্ছে কচ্ছ কোস্ট এক নম্বর দিলাম আমরা এক নম্বর এই অংশটা এই অংশটায় কি বলছি কচ্ছ কোস্ট তাহলে এক নম্বরটা কি কচ্ছ প্রকুল নামে পরিচিত কচ্ কোস্ট তারপর এই যে দু নম্বর এই এই পার্টটা হচ্ছে দু নম্বর পার্ট এইটা হচ্ছে দু নম্বর পার্ট এই যে এই অংশটা এইটা হচ্ছে দু নম্বর পার্ট দু নম্বর পার্টকে আমরা কি বলি দু নম্বর পার্টকে আমরা বলি কাথিয়াবার কোস্ট কাথিয়াওয়ার কোস্ট কে এ টি এইচ আই এ এ ডি কাথিয়াবার কোস্ট তাহলে গুজরাটের দুটো পার্ট একটা হচ্ছে ওপরের পাট ওপরের অংশটা একটা হচ্ছে নিচের অংশটা এই ওপরের অংশটার নাম কি এই উপকূলটা যেহেতু থেকে কচ্ছ উপকূল কচ্ছ কোস্ট আর গুজরাটের নিচের পাটের নাম কি কোস্ট হয়ে গেল এইখানে তোমরা পার্টিকুলার এইটুকু জায়গা দেখতে পাচ্ছ পার্টিকুলার এইটুকু জায়গা বলতে কি এই অংশটা এই অংশটুকু দেখো পেনটুকু যেটুকু দেখাচ্ছি এই অংশটুকু বলা হচ্ছে গুজরাট প্লেন আমি অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিলাম এটাকে কি বলা হচ্ছে গুজরাট সমভূমি এই অংশটাকে পার্টিকুলার আমরা বলছি গুজরাট প্লেন্স দ্যাট ইজ গুজরাট সমভূমি আমরা বলছি তারপর এই মহারাষ্ট্র থেকে গোয়াকে ইনক্লুড করে মহারাষ্ট্র থেকে গোয়াকে ইনক্লুড করে আপ টু কর্ণাটকা অবধি মহারাষ্ট্র থেকে গোয়াকে ইনক্লুড করে আপ টু কর্ণাটকা অবধি মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্র গোয়া কর্ণাটকা এই পুরোটাকে নিয়ে যদি আমরা বলি পুরোটাকে নিয়ে বলবো আমরা কোঙ্কন কোস্ট পুরোটাকে আমরা কি বলবো কোঙ্কন কোস্ট কোঙ্কন কোস্ট দ্যাট ইস কোঙ্কন উপকূল তাহলে মহারাষ্ট্র গোয়া কর্ণাটকা পুরোটাকে নিয়ে আমি কিন্তু বললাম লক্ষ্য করবে পুরোটাকে নিয়ে আমি তিন নম্বর জোন দিলাম তোমার কর্ণাটকাকে জিজ্ঞেস করে শুধুমাত্র পরীক্ষায় যদি কখনো শুধুমাত্র কর্ণাটকাকে জিজ্ঞেস করে শুধুমাত্র কর্ণাটকা দেখো শুধু কর্ণাটকাকে আমি ব্লক করে দিলাম কর্ণাটকা যদি শুধু জিজ্ঞেস করে তাহলে তোমরা বলবে কর্নাড় কোস্ট কর্নার কোস্ট যদি শুধুমাত্র কর্ণাটককে জিজ্ঞেস করে অ্যাকচুয়াল মহারাষ্ট্র আর গোয়া মিলে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কোঙ্কন কোস্ট এবার তার মধ্যে কর্ণাটকের পুরোটা না ঢুকলেও বিস্তীর্ণ অনেক উপকূলীয় অঞ্চল ঢুকে যায় যেটা কোঙ্কন উপকূলের মধ্যেই পড়ে কোন কোন রেলওয়েজ এর মধ্যেই পড়ে কর্ণাটকে যদি শুধুমাত্র স্পেসিফিক্যালি কর্ণাটকের উপকূল যদি কি বলি তাহলে আমরা সেটাকে বলেই দিতে পারবো কর্ণাটকের উপকূল বললে আমরা এখানে কি বলবো তাকে বলবো আমরা কোস্ট আর একদম নিচে দেখো কেরালা দেখতে পাচ্ছ এই যে আমরা কি বলবো উপকূল না তামিলনাড়ু এটা করমন্ডা কোস্টাম কোভালাম বিচ বাবা ওটা ওটা বীচ ওটা সৈকত উপকূল লেখার নাম না ওটা পার্টিকুলার একটা বিচের অংশ এটা হচ্ছে মালাবার মালাবার ওটা হচ্ছে মালাবার কোস্ট ঠিক আছে তাহলে আমরা এখানে কি বললাম দেখো গুজরাটের আমরা দুটো কোস্ট পেয়েছি কাছ কোস্ট কাথিয়াবার অংশ উত্তর কি বলছি কচ্ছ উপকূল গুজরাটের দক্ষিণ অংশটাকে কি বলছি এক আর দুই লিখে দিয়েছি কাথিয়াবার উপকূল ঠিক আছে তারপরে তিন নম্বরে আমরা কি বলছি তিন নম্বরে মহারাষ্ট্র গোয়া কর্ণাটকাকে নিয়ে বলছি কোঙ্কন উপকূল যদি মাত্র শুধু মহারাষ্ট্র বলে গোয়া বলে তাহলেও কোঙ্কন উপকূল তাহলে কর্ণাটকা মহারাষ্ট্র গোয়া মিলে হচ্ছে কঙ্কন উপকূল যদি শুধুমাত্র কর্ণাটকাকে বলে নীল রঙের দেখো প্যাকেট করে দিয়ে লিখে দিয়েছি কর্ণাটকের কেন ভাষা হচ্ছে কন্নড় ভাষা তাই কর্নাড় উপকূল আর যদি বলা হয় কেরালা কেরালা হচ্ছে মালাবার উপকূল মালাবার ভারতের প্রথম বৃষ্টিপাত কোথায় হয় ভারতের প্রথম বৃষ্টিপাত হয় কেরালার মালাবার উপকূলে এভাবে মনে রাখতে পারো যেটা ইজি হয়ে যাবে এবার আমরা যদি পূর্ব দিকে আসি তাহলে পশ্চিম দিকে পাঁচটা জায়গার উপকূলীয় জায়গাগুলো আমরা পেয়ে গেলাম এদিকে হচ্ছে 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 রাজ্য তামিলনাড়ু সেকেন্ড অন্ধ্রপ্রদেশ তারপর হচ্ছে ওড়িশা আর এইটা হচ্ছে আমাদের রাজ্য দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল এই তোমরা যদি করমন্ডল যেটা বলছো না করমন্ডল হচ্ছে পার্টিকুলার শুধুমাত্র এই অংশটা না করমন্ডল হচ্ছে এইখান থেকে আপ এই পাঠটা অব্দি এবার তোমার মনে হতে পারে স্যার তামিলনাড়ু পেরিয়ে অন্ধ্রপ্রদেশে ঢুকে গেল অন্ধ্রপ্রদেশের এইখানে একটা নদী আছে নদীটা এসে পড়েছে এই নদীটার নাম হচ্ছে গোদাবরী নদী এই থেকে গোদাবরী ও নদী যেটা তামিলনাড়ুর পুরোটা আর অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ নিয়ে যেটাকে বলা হচ্ছে করমন্ডল উপকূল দ্যাট ইস করমন্ডল কোস্ট এই করমন্ডল কোস্ট কেন ফেমাস ছোটবেলায় পড়েছিলে বছরে কবার বৃষ্টিপাত হয় করমন্ডলে দুবার আরে দুবার উপকূলটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়াল করমণ্ডল উপকূলছে এই জায়গাটা তা তামিল লার উত্তর পূর্বে ঠিক আছে এইটা হচ্ছে অ্যাকচুয়াল করমণ্ডল উপকূল কিন্তু ওই যে উপকূলটা ওর নামই পুরো উপকূলটার নাম হয়ে গেছে যে করমণ্ডল উপকূল ঠিক আছে অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশের যে অংশটা দেখছো এই অন্ধ্রপ্রদেশের অংশটা এই পার্টিকুলার অন্ধ্রপ্রদেশের অংশ থেকে উড়িষ্যার এতটা অংশ পুরোটা নয় কিন্তু দেখবে আমি কতটা দেখাচ্ছি ওই অন্ধ্রপ্রদেশের এই গোদাবরী নদী থেকে উড়িষ্যার এতটা অংশ এটাকে বলা হচ্ছে নর্থ সিরকার কোস্ট নর্থ সিরকার কোস্ট বা উত্তর সরকার উপকূলও বলা হয় নর্থ সিরকার কোস্ট বা উত্তর সরকার উপকূল এই পয়েন্টটা মাথায় রাখো নর্থ সিরকার কোস্ট বা উত্তর সরকার উপকূল হয়ে গেল নেক্সট এখানে দেখতে পাচ্ছ পড়ে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই উড়িষ্যা থেকে উড়িষ্যার বাকি পার্ট আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে ইনক্লুড করলাম না ভালো করে লক্ষ্য করবে উড়িষ্যার বাকি পার্ট দিয়ে দেয় অপশনে এটার নাম হচ্ছে আরবা বলো

অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু করবে যে কার যদি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু করমন্ডল উপকূল নিয়ে কনফ্লিক্ট দেখা দেয় তাহলে অন্ধ্রপ্রদেশ করবে না তামিলনাড়ু করবে অ্যাকচুয়াল দেখো আমি দেখিয়েছি করমন্ডল উপকূলটা কোথায় পড়ছে পড়ছে তামিলনাড়ুর মধ্যেই ওকে নেক্সট এই যে উড়িষ্যার পার্ট ওয়েস্ট বেঙ্গলে ঢুকিনি উড়িষ্যার পার্টটা কি উড়িষ্যার পার্টটা হচ্ছে উৎকল কোস্ট উৎকল উপকূল ঠিক আছে উড়িষ্যার কোস্ট কি নামে পরিচিত উৎকল কোস্ট নামে পরিচিত ওকে আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল উপকূলীয় অঞ্চল বলতে দিঘা মন্দারমণি তাজপুর উদয়পুর এই পার্টটাকে বলছি যেটা কাঁথি উপকূল নামে পরিচিত কখনো ওয়েস্ট বেঙ্গল কোষ টাই তোমাকে দেবে না কাঁথি উপকূল লিমিটেড একটুখানি এরিয়া দিঘার যে পার্টটা ওল্ড দীঘা নিউ দীঘার এই সেকশনটাকে বোঝাচ্ছে তো কখনো পশ্চিমবঙ্গের উপকূল দেবে এবার সব থেকে বড় উপকূলীয় কাউ পেয়ে গেলাম লংয়েস্ট কোস্ট লাইন ওয়ান টু ওয়ান ফোর ফাইভ সেভেন দ্যাট ইস গুজরাট এবার যদি এখানে বলে হয় স্মলেস্ট কোস্ট লাইন সুন্দরবন তো ডেলটা নয় কিন্তু ওটাকে ইনক্লুড করা হয় সব থেকে স্মলেস্ট কোস্টলাইন যদি স্টেট বলে যদি বলে স্টেট সব থেকে স্মলেস্ট লাইন কোন স্টেট তাহলে বলবো গোয়া কত কিলোমিটার একশো এক কিলোমিটার মনে থাকবে ভুলবে না একশো এক পুজোর ঠিক আছে একশো এক কিলোমিটার আর যদি বলা হয় সবথেকে থেকে স্মলেস্ট কোস্ট লাইন ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে কি হবে পন্ডিচেরি 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 যার বর্তমান নাম কি পুদুচেরি দ্যাট ইজ কত কিলোমিটার ফর্টি কিলোমিটার যদি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বা কোন জায়গার সবথেকে থেকে কোস্ট লাইন সব থেকে ছোট তাহলে তাকে আমি কি বলবো দ্যাট ইজ পন্ডিচেরি বলবো ওকে

স্টেট হিসেবে কোস্টলাইন হিসেবে এগুলো আমি বলে দিলাম এবার তোমাদের ধারণা হতে পারে যে পন্ডিচেরি কোন জায়গাটা পন্ডিচেরি হচ্ছে করমণ্ডল উপকূলের নিচে এই জায়গাটা হচ্ছে পন্ডিচেরি 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 করে দেখো এই জায়গাটা হচ্ছে অঞ্চল ঠিক যায় সাউথ ইন্ডিয়া ঘুরতে যায় তারা পন্ডিচেরি থেকে সে সচরাচর ঘোরা শুরু করে মানে পন্ডিচেরি থেকে ঘুরে এর নিচের দিকে কন্যাকুমারীর দিকে যায় ঠিক আছে আশা করি এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার স্যার বলছি উড়িষ্যা কোথায় ওটা ভাগ হয় মানে স্যার ওটা কিছু নদীর মানে মিশ্রের মহানদী বলতে নয় মহানদীর আরো অনেক ভাগ আগে ভাগ হয়ে যাচ্ছে ঠিক আছে উড়িষ্যার একটা বিচ আছে সেই বিচটাকে বলা হচ্ছে গোপালপুর বিচ ওইখান থেকে ভাগ হয়ে যায় চাঁদিপুর গোপালপুর হয়তো নাম শুনেছ গোপালপুর বিচ থেকে রেস্ট অফ দা উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলে ঢোকার আগে সুবর্ণরেখার আগে অবধি এটাকে আমরা উৎকল বিচ বলছি উৎকল ঠিক আছে কেন উৎকল কেন বলছে উড়িষ্যার প্রাচীন নাম ছিল হচ্ছে উৎকল আবির উৎকল বঙ্গ ঠিক আছে প্রাচীন নাম হচ্ছে উৎকল নেক্সট

তারপরে এটা হচ্ছে মিজোরাম ঠিক আছে দেখো আমি আবার এখানে লিখেছি লিখেছি কোডে তোমরা পুরো লিখবে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ সিএইচ মানে ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল টি আর মানে ত্রিপুরা এই ছোট্ট অংশটুকু ত্রিপুরা ঠিক আছে ত্রিপুরা আর এদিকে হচ্ছে মিজোরাম তাহলে ঢুকেছে কোথা দিয়ে গুজরাট দিয়ে ঢুকেছে আর মিজোরাম দিয়ে বেড়ে টপিক অফ ক্যান্সার ভারতের কটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে স্টেটস এর মধ্যে দিয়ে গেছে দেখো এর মধ্যে একটা স্টেট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ঠিক আছে এই টপিক অফ আটটা স্টেট দিয়ে গেছে ম্যাক্সিমাম কোথা দিয়ে গেছে টপিক অফ ক্যান্সার ম্যাক্সিমাম মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ মিনিমাম কোথা দিয়ে গেছে মিনিমাম লে ত্রিপুরা রাজস্থান এই না না রাজস্থান রাজস্থান ঠিক আছে নেক্সট হয়ে গেল আমাদের এই পার্টটা ওয়েস্ট বেঙ্গল এই আটটা রাজ্যের মধ্যে একটা রাজ্য যদি পশ্চিম থেকে হিসাব করি ছ নম্বর রাজ্য ওয়েস্ট বেঙ্গল যদি পূর্ব থেকে কিসে করি পশ্চিমবঙ্গ তিন নম্বর রাজ্য এই যে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গেছে কটা মধ্যে তাহলে কি বলবো পশ্চিমবঙ্গের পাঁচটা জেলার উপর দিয়ে গেছে যখন ওয়েস্ট বেঙ্গল পড়বো আমরা আরো ডিটেলস এ পড়বো পশ্চিমবঙ্গের কটা জেলার মধ্যে দিয়ে গেছে টপিক অফ ক্যান্সার দ্য ইজ পাঁচটা জেলার মধ্যে দিয়ে গেছে পাঁচটা জেলা কি কি আমি শর্টে লিখে দিচ্ছি পুরুলিয়া

ডুবরাজপুর গঙ্গাজল জল উপর দিক গেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের উপর গেছে পূর্ব বর্ধমানের আহ ভাতার আউসগ্রাম পূর্বস্থলীর উপর গেছে আছে একটা জায়গা তোমরা অবশ্যই জানো আরেকটা হচ্ছে এই জায়গার উপর গেছে যখন পশ্চিমবঙ্গের ভূগোল পড়ব আমরা ডিটেল আরো ইলাবোরেশনে যাব এখন এই মুহূর্তে প্রয়োজন নেই নেক্সট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি দেখো ফুল ফর্ম লেখা আছে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া এটাকে আমরা শর্টে কি বলতে পারি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এই যে স্ট্যান্ডার্ড টাইম কার রেসপেক্টে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কেন এটাকে বলা হচ্ছে বুঝে না ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ভারতীয় প্রমাণ সময় বাংলায় কি বলবো বাংলায় বলবো ভারতীয় প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ওকে ভ্যালু কত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট সাড়ে বিরাশি ডিগ্রি দেখতেই পাচ্ছ তোমরা এবার অনেক সময় পরীক্ষা হলে জিজ্ঞেস করে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ভারতীয় প্রমাণ সময় যেটা গেছে এই রেখাটা কেন গেছে তার কারণগুলো করে দেখো ভারতীয় প্রমাণ সময় যেটা বলছে ভারতীয় প্রমাণ সময়ের রেসপেক্টে যদি আমরা আলোচনা করি তাহলে দেখবে ভারতের এই জায়গাটা হচ্ছে একদম পূর্বতম ইবিথু তার নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট ইস্ট লংগিটিউড এই জায়গাটা হচ্ছে ভারতের একদম পশ্চিমতম দ্যাট ইজ গর মোটা যেটাকে আমরা কি বলতে পারি সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট ইস্ট লংগিটিউ লং এই পুরো যে এরিয়াটা আমরা বললাম এই পুরো এরিয়াটা আমরা একটা জিনিস এখানে আলোচনা করে ভারতের এই পয়েন্ট থেকে ইন্দিরা কোল থেকে দ্যাট ইজ ইন্দিরা পয়েন্ট ইন্দিরা কোল থেকে ইন্দিরা পয়েন্ট যদি এই লাইনটা যাই তাহলে ভারতের উত্তর থেকে দক্ষিণে উত্তর থেকে দক্ষিণে নর্থ টু সাউথ ভারতের এক্সটেনশন কত বিস্তার কত তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার ভারতের ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত এটা তো নর্থ ভারতের নর্দার্ন মোস্ট পয়েন্ট এটা সাদার্ন মোস্ট পয়েন্ট উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার কত তিন আর ভারতের এই পশ্চিম থেকে পূর্ব দ্যাট ইজ এই অঞ্চলটা এই অঞ্চলটা ভারতের এই অঞ্চলটা পশ্চিম থেকে পূর্ব ভারতের বিস্তার কত ভারতের পশ্চিম থেকে পূর্ব বলো কি পারবে ওয়েস্ট থেকে দু হাজার নশো কিলোমিটার ঠিক আছে ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত দেখে নাও এখানে তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার ভারতের পশ্চিম থেকে পূর্ব বিস্তার কত দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার হয়ে গেল আমরা এই পয়েন্টটা পেয়ে গেলাম তাহলে নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট এটা আমরা পেয়ে গেলাম এটাকে যদি আমরা বলি তাহলে বলতে পারবো তিন হাজার কিলোমিটার আর এই দিকের অঞ্চলটাকে যদি বলি আমরা দু হাজার নশো কিলোমিটার হয়ে গেল আমাদের এবার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলতে এখানে ভারতীয় প্রমাণ সময়কে বোঝায় দেখো ভারতীয় প্রমাণ সময় বলতে এখানে আমরা কি বুঝি ভারতীয় প্রমাণ সময় বলতে আমাদের বোঝা যায় এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ভারতের কোন কোন জায়গার উপর দিয়ে গেছে এইখানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এটা হচ্ছে ইউপি ইউপি ঠিক আছে ইউপির উপর দিয়ে গেছে এখানে এইখানে ছোট্ট করে মধ্যপ্রদেশকে টাচ করে গেছে দ্যাট ইজ ইউপি এমপি তারপর হচ্ছে ছত্তিশগড় তারপর হচ্ছে ওড়িশা তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সাড়ে বিরাশি ডিগ্রি এইটি টু হাফ ডিগ্রি বা এইটি টু ডিগ্রি থার্টি মিনিট ইস্ট লংগিটিউড ভারতের কত কতগুলো রাজ্যের উপর দিকে গেছে অ্যান্সার কি বলবো ভারতের কতগুলো রাজ্যের উপর দিকে আছে কি হবে অ্যান্সার পাঁচটা রাজ্য তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ভারতের কটা রাজ্যের উপর দিকে আছে দ্যাট ইজ ফাইভ স্টেটস ফাইভ স্টেটস কি কি যদি সিকোয়েন্সে বলি ইউর ঢুকেছে মধ্যপ্রদেশ হচ্ছে অন্ধ্রপ্রদেশ এই পাঁচটা ঠিক আছে তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা বলতে কি বোঝাচ্ছে আমরা আলোচনা করে দিই দেখো ভারতের এই পূর্বে এই পূর্বে থেকে ভারতের এই পশ্চিমে পূর্বে যখন সূর্য ওঠে সেই আলোটা পশ্চিমে পৌঁছাতে একদম পশ্চিম প্রান্তে পৌঁছাতে প্রায় এক ঘন্টা উনষাট মিনিট বা দু ঘন্টা সময় লেগে যায় তাহলে সময়ের ব্যবধানটা তো বেড়ে যাচ্ছে তার মানে এখানে যদি সকাল ছটার সময় আলো ওঠে তাহলে হিসাব মতো কি বলছে আটটার সময় আলো উঠবে তার মানে এই ভারতের একদম অরুণাচল প্রদেশে যদি সকাল দশটার সময় অফিস খুলে তাহলে সেই সময়ের অনুপাতে বারোটার সময় অফিস খোলা উচিত সেটা হয় না এই জন্য ভারতের একটা টাইমকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে প্রমাণ সময় ধরে নেওয়া হয়েছে সেটাকে বলছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ভারতীয় প্রমাণ সময় যেটা কি সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব ওকে তো এই ডিগ্রি পূর্ব কি এই টাইম অনুযায়ী ভারতের সমগ্র এলাকার টাইমটাকে ধরা হচ্ছে অনেক সময় বলা হয় যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি রেখাটি কোথা দিয়ে গেছে এলাহাবাদের ওপর দিয়ে গেছে অনেক সময় বলা হয় কোন জায়গা দিয়ে গেছে এলাহাবাদ যার বর্তমান নাম কি প্রয়াগরা এলাহাবাদের একটা জায়গা আছে তার নাম হচ্ছে নৈনি এটা হচ্ছে মির্জাপুরের আন্ডারে পড়ছে মির্জাপুর এই জায়গার উপর দিয়ে গেছে মাথায় রাখবে এলাহাবাদে নৈনি মির্জাপুর আর যদি বলে কটা রাজ্য তাহলে আমরা পাঁচটা রাজ্যকে কি বললাম ফার্স্টে উত্তরপ্রদেশ নর্থ থেকে সাউথে উত্তরপ্রদেশ দেন মধ্যপ্রদেশ তারপর ঢুকবো আমরা ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই পাঁচটা রাজ্যের উপর দিয়ে গেছে এই যে অঞ্চলটা যেটা সময় সেটাকেই ভারতের পূর্ণ সময় হিসেবে ধরে নেওয়া হচ্ছে আর এই যে অঞ্চলটার ওপর দিয়ে রেখাটা গেছে এটা ভারতের মিডিল এরিয়া ভারতের পশ্চিম থেকে পূর্বে যদি হিসাব করি এটা ভারতের মাঝ বরাবর অঞ্চল এই জায়গাটা যেন গণ্ডগোল না হয় ওকে চলো দেখো এই জায়গাটা কারোর কোনো ডাউট আছে নেই নেক্সট এবার দেখো তোমরা সব বলেছিলাম তোমাদের একটা পয়েন্ট বাকি ছিল তখন আমি বলেছিলাম যে পনেরো হাজার দুশো কিলোমিটার ল্যান্ড এরিয়া ঠিক আছে তোমাদের মনে পড়ছে নিশ্চয়ই বলেছিলাম যে ভারতের এরিয়া হচ্ছে দুশো কিলোমিটার দুশো কিলোমিটার ল্যান্ড এরিয়া তোমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছ যে ভারতের স্থলভাগ এই যে স্থলভাগ ভারতের সবুজ অংশটা কি ভারতের স্থলভাগ তাহলে ভারত ইন্টারন্যাশনালি এই সব দেশগুলোর সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে ভারত কার কার সাথে বাউন্ডারি শেয়ার করছে পাকিস্তান আফগানিস্তান চায়না নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার এটা কিন্তু ল্যান্ড বাউন্ডারি দেখো এখানে কি লেখা আছে ইন্টারন্যাশনাল বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার কি এটা কিন্তু মাথা রেখো এটাকে আমরা বলবো ল্যান্ড বাউন্ডারি স্থল সীমানা এই ল্যান্ড বাউন্ডারিটাই তখন বলা ছিল পনেরো হাজার দুশো কিলোমিটার তাহলে ভারতের স্থল সীমান্ত কত কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি কত কিলোমিটার পনেরো হাজার দুশো কিলোমিটার যদি তলার দিকে চলে যাই ভারতের একটা যে হলদে রঙের তলার দিকে চলে যায় তাহলে আমরা কি পাবো তলার দিকে চলে গেলে তো আমরা স্থলভাগ পাবো না জলভাগ পেয়ে যাবো সি বে অফ বেঙ্গল তখন তো আলাদা সিচুয়েশন হবে তাহলে পাকিস্তান ভারতের প্রতিবেশী দেশের যদি পাকিস্তান যদি পাকিস্তানের সঙ্গে ভারতের বাউন্ডারি লেন্থ কত তেত্রিশ তেইশ কিলোমিটার আফগানিস্তানের সঙ্গে কত একশো ছয় কিলোমিটার এদিকে চায়না কত চৌত্রিশ অষ্টআশি কিলোমিটার নেপালের তিন সতেরো একান্ন কিলোমিটার ভুটান ছশো নিরানব্বই কিলোমিটার বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে ফোর জিরো নাইন সিক্স কিলোমিটার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার মায়ানমার যার আগের নাম ছিল কি বারমাগা ব্রহ্ম দেশ সেটা হচ্ছে ওয়ান সিক্স ফোর থ্রি কিলোমিটার আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার দেখো এগুলো তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে যে ভারত স্থলসীমানা কটা দেশের সঙ্গে করেছে তাহলে আমি এখানে বলতেই পারি ল্যান্ড বাউন্ডারি কটা কান্ট্রি তোমরা বলো কটা কান্ট্রি ল্যান্ড বাউন্ডারি কটা কান্ট্রি ল্যান্ড বাউন্ডারি সাতটা সাতটা কারেক্ট কি কি পাকিস্তান আফগানিস্তান দুটো চায়না নেপাল ভুটান তিন দুই পাঁচ বাংলাদেশ মায়ানমার ল্যান্ড বাউন্ডারি হচ্ছে সাতটা তার কিলোমিটার গুলো আমরা লিখে নিয়েছি ঠিক আছে ভারতের নিচের দিকে যদি যাই আমরা নিচের দিকে পাবো কি আমরা ওয়াটার বাউন্ডারি দ্যাট ইস শ্রীলঙ্কা এখানে রয়েছে আর এইখানে রয়েছে হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ দেখো এখানে জন্য দেখা যাচ্ছে না এইখানে হচ্ছে অ্যাকচুয়াল মালদ্বীপের অবস্থান যদি মালদ্বীপের অবস্থান প্রতি আমি এখানটা দেখিয়ে দিচ্ছি এখানটা হচ্ছে মালদ্বীপের অবস্থান এটা হচ্ছে মালদ্বীপ ঠিক আছে এটা হচ্ছে মালদ্বীপ তো এই যে শ্রীলঙ্কার অবস্থান বলি যদি শ্রীলঙ্কা এই দেখো ভারতের জলভাগে কিন্তু কিলোমিটারের ডিস্টেন্স মাপা হয় না মাথা রাখবে জলভাগের ডিস্টেন্স কিভাবে মাপা হয় জলভাগের ডিস্টেন্স মাপা হয় কিলোমিটার বা মাইলে মাপা হয় না মাপা হয় নটিক্যাল মাইল নটিক্যাল মাইল নটিক্যাল মাইলে মাপা হয় তাহলে এই যে নটিক্যাল মাইলে মাপা হয় শ্রীলঙ্কার সঙ্গে ভারতের জলভাগের সীমান্ত এবং শ্রীলঙ্কা ভারতের সঙ্গে মালদ্বীপের জলভাগের সীমান্ত ভারতের জলসীমানা কতটা এটা হচ্ছে ভারতের ইন্ডিয়ান ওশান দেখতে পাচ্ছ এদিকটা হচ্ছে বে অফ বেঙ্গল এদিকটা হচ্ছে ভারতের জলসীমানা এইদিকটা হচ্ছে ভারতের জল সীমানা ওয়াটার বাউন্ডারি তাহলে আমি যদি বলি ভারতের ওয়াটার বাউন্ডারি কত ভারতের ওয়াটার বাউন্ডারি হচ্ছে টুয়েলভ নটিক্যাল মাইল টুয়েলভ নটিক্যাল মাইল হচ্ছে ভারতের ওয়াটার বাউন্ডারি এই নটিক্যাল মাইল বলতে কি কিলোমিটার এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার নটিক্যাল মাইল তার মানে টুয়েলভ নটিক্যাল মাইল বলতেই পারবে যে ভারতের এরিয়া কতটা যদি টুয়েলভ নটিক্যাল মাইল বলি ওয়ান পয়েন্ট এইট ফাইভ দুই যদি গুণ করি অ্যাপ্রক্স আমরা বাইশ কিলোমিটার মতো পাবো তাহলে বাইশ কিলোমিটার কি ভারতের সম্পূর্ণ নিজের জলভাগ এরিয়া বাকিটা পুরোটা নিজের নয় কিন্তু মানে ভারতের উপকূল রেখা থেকে প্রথম একুশ বাইশ কিলোমিটার পুরোটাই নিজের এলাকা কিন্তু ওকে তো এই যে নটিক্যাল মাইলে পরিমাপ করা হয় ভারতের জলভাগের ক্ষেত্রে মাথায় রাখো ভারতের জলভাগের ক্ষেত্রে যদি বলা হয় এই ভারতের কেরালা থেকে এদিকে মালদ্বীপ কেরালা থেকে এদিকে মালদ্বীপ ঠিক আছে মালদ্বীপ এটা হচ্ছে ফাইভ ফর্টি ফাইভ নটিক্যাল মাইল কেরালা থেকে মালদ্বীপ ভারতের ফাইভ ফর্টি ফাইভ নটিক্যাল মাইল পাঁচশো পঁয়তাল্লিশ নটিক্যাল মাইল ওকে হয়ে গেল এবার এইখানে যদি আমরা আলোচনা করি তাহলে ভারতের সঙ্গে মালদ্বীপের দূরত্ব আমরা পেয়ে গেলাম জলভাগে জলভাগে আমি বারবার বলছি যে কিলোমিটার মাইলে মাইলে মাপা মাপা হয় হয় নটিক্যাল ওকে এবার আমাদের শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে আমরা একটু জুম করে দেখবো একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে দেখো শ্রীলঙ্কার ব্যাপারটা যদি আমরা এখানে আলোচনা করি দেখো শ্রীলঙ্কার সেকশনটা শ্রীলঙ্কা দেখো এইখানে রামেশ্বরমের কাছে ধনুষ্কটির কাছে শ্রীলঙ্কা কিন্তু জলপথে ভারতের স্থলপথে ভারতের সঙ্গে যুক্ত নয় জলপথে ভারতের সঙ্গে যুক্ত শ্রীলঙ্কা জলপথে ভারতের সঙ্গে যেই ব্রিজ দ্বারা যুক্ত যে ব্রিজ দ্বারা যুক্ত সেই ব্রিজটাকে বলা হচ্ছে কি অ্যাডামস ব্রিজ সেই ব্রিজটাকে কি বলা হচ্ছে অ্যাডামস ব্রিজ জলপথে যুক্ত এই ব্রিজের মধ্যবর্তী একশো মিটার অর্থাৎ পয়েন্ট ওয়ান কিলোমিটার হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার জলসীমা কেন এখন ব্রিজ দ্বারা কানেক্টেড হয়ে গেছে যে ব্রিজটার নাম কি বললাম ব্রিজ যেটাকে অনেক সময় পম্বান সেতু বলা হয় পম্বান মানে পুত্র হনুমান ওই পাম্বান সেতু বলা হয় ঠিক আছে যেটাকে রাম সেতু বলা হতো ওই পবন সেতু বা পম্বান সেতু যেটাকে বলা হয় শ্রীলঙ্কার ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যুক্ত এই ব্রিজের মাঝখানের পয়েন্ট ওয়ান কিলোমিটার অর্থাৎ একশো মিটার এটা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কের বাফার জোন দুজনের কমন অঞ্চল এটাকেই বাউন্ডারি হিসেবে ধরা হয় ঠিক আছে জলপথে শ্রীলঙ্কার চারদিকে ভারতের বিভিন্ন ওয়াটার টেরিটোরিয়াল লিমিট আছে যখন আমরা ভারতের আইল্যান্ড সম্বন্ধে পড়বো শ্রীলঙ্কার এই স্পেসিফিক এরিয়াটা আরও ডিটেলসে যাবো ঠিক আছে এই যদি কখনো জিজ্ঞেস করে ভারত আর শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা যুক্ত তাহলে আমরা কি বলবো পক প্রণালী আর যদি বলা হয় কোন উপসাগর দ্বারা যুক্ত গালফ অফ মান্না তাহলে এখানে আমরা তলার দিকে যদি আসি তলার আমরা লিখে দিই তা ভারত আর শ্রীলঙ্কা কোন

ওয়াটার বডিজ দ্বারা যুক্ত তাহলে বলবো কি আমরা গালফ অফ মান্নার দ্যাট ইজ মান্নার উপসাগর ঠিক আছে গালফ অফ মান্নার মানে মান্নার উপসাগর দেখো কারো কোথাও কোনো ডাউট কোনো কোয়ারিজ নেই চলো প্রত্যেককে বলবো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে ডেফিনেটলি একটু দেখে নিও আমরা নেক্সট দিনকে ফরওয়ার্ড পার্টটা আলোচনা করব ওকে চলো থ্যাংক ইউ সকলকে গুড নাইট গুড নাইট স্যার গুড নাইট গুড নাইট স্যার দেখো এই যে পার্টটা বললাম তোমরা চেষ্টা করো এই পার্টটার রেসপেক্টে প্রত্যেকে এই যে অঞ্চলটা এই অংশটা নিয়ে আমরা আলোচনা করলাম এই অংশরে ডিটেইলে ভারতের বাড়িতে একটু দেখে নেবার এবং বিশেষ করে ডেটা গুলোকে তোমরা একটু ফোকাস করার চেষ্টা করো ডেটা গুলো একটু যেন মাথায় থাকে ঠিক আছে চলো থ্যাংক ইউ সকলকে গুড নাইট গুড নাইট স্যার গুড নাইট স্যার